এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি 2021-22 সেশনের জন্য পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তির জন্য নোটিশ পাবলিশ করলো। আপনারা দেখতে পাচ্ছেন নোটিশ ডেট 13 ডিসেম্বর 2021। এই নোটিশ অনুযায়ী আমরা দেখে নেব কোন কোন সাবজেক্টে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে পিজি কোর্সে ভর্তি হতে গেলে, সেই সঙ্গে সাবজেক্ট অনুযায়ী ভর্তি হতে কত টাকা লাগবে এবং সেই সঙ্গে কবে থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে, এইগুলো বিস্তারিত আমরা দেখে নেব। প্রথমেই আসি পিজি কোর্সে ভর্তির সময়সূচি দেখে নিই। এখানে আপনাদের পিজি কোর্সের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 11 ডিসেম্বর সকাল 10টা থেকে চলবে 2 জানুয়ারি রাত্রি 9টা পর্যন্ত, এবং ডকুমেন্ট আপলোড করতে পারবেন 11 ডিসেম্বর সকাল 10টা থেকে 2 জানুয়ারি রাত্রি 9টা পর্যন্ত, এবং অনলাইন ফিস সাবমিশান করতে পারবেন 11 ডিসেম্বর সকাল 10টা থেকে 10 জানুয়ারি রাত্রি 9টা পর্যন্ত, এবং অফলাইন ফিস সাবমিশান থ্রু ব্যাঙ্ক চালান ডিউরিং ব্যাঙ্কিং আওয়ার, অর্থাৎ অফলাইনে আপনারা ফিস সাবমিট করতে গেলে ব্যাঙ্ক চালানের মধ্য দিয়ে ব্যাঙ্কিং আওয়ারে যেতে হবে, সেটা হচ্ছে 14 ডিসেম্বর থেকে এবং 10 জানুয়ারির মধ্যে। অর্থাৎ আপনাদের পিজি অনলাইন অ্যাডমিশান প্রক্রিয়া শুরু হচ্ছে 11 ডিসেম্বর সকাল 10টা থেকে। আপনাদের যাবতীয় অ্যাডমিশান প্রক্রিয়া অনলাইনেই হবে, এখন আপনাদেরকে কোথাও যেতে হবে না। অর্থাৎ স্টাডি সেন্টার, যেটা বলা হচ্ছে লার্নার সাপোর্ট সেন্টার, রিজনাল সেন্টার, সেই সঙ্গে NSOU হেডকোয়ার্টার, কোথাও আপনাদেরকে যেতে হবে না পিজি অ্যাডমিশানের কোনো স্টেজেই। আপনারা শুধু অনলাইনেই এই অ্যাডমিশান প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন। এরপর আসবো আপনারা কী কী সাবজেক্ট নিয়ে পিজি কোর্সে অ্যাডমিশান হতে পারবেন এবং কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে। প্রথমেই MSc ইন ম্যাথেমেটিক্সের ক্ষেত্রে, নন CBCS স্টুডেন্টদের ক্ষেত্রে অনার্স গ্র্যাজুয়েট ম্যাথেমেটিক্স নিয়ে, এবং সেই সঙ্গে CBCS স্টুডেন্টদের ক্ষেত্রে অনার্স গ্র্যাজুয়েট উইথ কোর কোর্স ইন ম্যাথেমেটিক্স। যারা জিওগ্রাফি নিয়ে MSc কোর্সে অ্যাডমিশান হবেন, নন CBCSদের ক্ষেত্রে অনার্স গ্র্যাজুয়েট ইন জিওগ্রাফি, এবং CBCS স্টুডেন্টদের ক্ষেত্রে অনার্স গ্র্যাজুয়েট উইথ কোর কোর্স ইন জিওগ্রাফি, এবং MSc ইন জুওলজির ক্ষেত্রে নন CBCS স্টুডেন্টদের ক্ষেত্রে অনার্স গ্র্যাজুয়েট ইন জুওলজি, এবং CBCS স্টুডেন্টদের ক্ষেত্রে অনার্স গ্র্যাজুয়েট উইথ কোর কোর্স ইন জুওলজি। এখানে আপনারা জিওগ্রাফি এবং জুওলজির ক্ষেত্রে কিন্তু সিট লিমিট মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু অ্যাডমিশান প্রক্রিয়াটা হবে। এরপর যারা বাংলা নিয়ে MA কোর্সে অ্যাডমিশান হবেন, নন CBCS স্টুডেন্টদের ক্ষেত্রে গ্র্যাজুয়েট সেই সঙ্গে 300 নম্বর বাংলা সাবজেক্টের উপর পড়াশোনা করে পাস হতে হবে, এবং CBCS স্টুডেন্টদের ক্ষেত্রেও গ্র্যাজুয়েট উইথ কোর কোর্স ইন বেঙ্গলি। এবং ইংরাজি নিয়ে যারা MA কোর্সে অ্যাডমিশান হবেন, নন CBCS স্টুডেন্টদের ক্ষেত্রে গ্র্যাজুয়েট এবং সেই সঙ্গে ইংলিশের উপর 300 নম্বরের পড়াশোনা করা থাকতে হবে, এবং CBCS স্টুডেন্টদের ক্ষেত্রে গ্র্যাজুয়েট উইথ কোর কোর্স ইন ইংলিশ। এবং যারা MA ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং অর্থাৎ PGELT নিয়ে অ্যাডমিশান হবেন, নন CBCS স্টুডেন্টদের ক্ষেত্রে গ্র্যাজুয়েট এবং সেই সঙ্গে 300 নম্বরের ইংরাজি বা লিঙ্গুইস্টিকের উপর আপনাদেরকে পড়াশোনা করে থাকতে হবে বা পাস করে থাকতে হবে, এবং CBCS স্টুডেন্টদের ক্ষেত্রে গ্র্যাজুয়েট উইথ কোর কোর্স ইন ইংলিশ। এবং যারা জার্নালিজম এবং মাস কমিউনিকেশান নিয়ে MA কোর্সে অ্যাডমিশান হবেন, আপনাদের ক্ষেত্রে নন CBCS বা CBCS স্টুডেন্টদের ক্ষেত্রে গ্র্যাজুয়েট হলেই হবে। এরপর যারা ইতিহাস নিয়ে MA কোর্সে অ্যাডমিশান হবেন, আপনাদের ক্ষেত্রে নন CBCS স্টুডেন্টদের ক্ষেত্রে গ্র্যাজুয়েট এবং সেই সঙ্গে ইতিহাস নিয়ে 300 নম্বরে পড়াশোনা করা থাকতে হবে, এবং CBCS স্টুডেন্টদের ক্ষেত্রে গ্র্যাজুয়েট উইথ কোর কোর্স ইন হিস্ট্রি। যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে MA কোর্সে অ্যাডমিশান হবেন, আপনাদের ক্ষেত্রে নন CBCS স্টুডেন্টদের ক্ষেত্রে গ্র্যাজুয়েট এবং সেই সঙ্গে পলিটিক্যাল সায়েন্স নিয়ে 300 নম্বরের পড়াশোনা করা থাকতে হবে, এবং CBCS স্টুডেন্টদের ক্ষেত্রে গ্র্যাজুয়েট উইথ কোর কোর্স ইন পলিটিক্যাল সায়েন্স। এরপর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে যারা MA কোর্সে অ্যাডমিশান হবে, নন CBCS এবং CBCS স্টুডেন্টদের ক্ষেত্রে গ্র্যাজুয়েট হলেই হবে। এবং যারা এডুকেশান নিয়ে MA কোর্সে অ্যাডমিশান হবেন, নন CBCS স্টুডেন্টদের ক্ষেত্রে যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েট এবং সেই সঙ্গে এডুকেশান নিয়ে পড়াশোনা করে থাকতে হবে 300 নম্বরের, অথবা অন্যান্য গ্র্যাজুয়েট স্টুডেন্টরাও পারবেন, সেই সঙ্গে বিএড থাকতে হবে বা স্পেশাল বিএড থাকতে হবে। আর CBCS স্টুডেন্টদের ক্ষেত্রে গ্র্যাজুয়েট উইথ কোর কোর্স ইন এডুকেশান। এরপর MCOM এর ক্ষেত্রে দেখে নিন এলিজিবিলিটি ফর নন CBCS স্টুডেন্টদের ক্ষেত্রে MCOM অথবা BBA অথবা BBM আন্ডার 10+2+3 প্যাটার্ন, এবং সেই সঙ্গে CBCS স্টুডেন্টদের ক্ষেত্রে গ্র্যাজুয়েট উইথ কোর কোর্স ইন কমার্স অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিজনেস স্টাডিজ। এরপর MSW অর্থাৎ মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে নন CBCS স্টুডেন্টদের ক্ষেত্রে যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েট সেই সঙ্গে সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিক্স, অ্যানথ্রোপোলজি, সাইকোলজি, ফিলোজফি, হিউম্যান ডেভেলপমেন্ট সায়েন্স, কমার্স অ্যান্ড হ্যাভ স্টাডিড অ্যাট
300 মার্কস ইন এনি অব অ্যাবোভ মেনশন সাবজেক্ট অর এলএলবি বিই বিটেক বিভোগ ইন চাইল্ড প্রোটেকশন বা চাইল্ড ডেভেলপমেন্ট ফ্রম এ রেকগনাইজ ইনস্টিটিউট। আর সিবিসিএস স্টুডেন্টদের ক্ষেত্রে যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েট উইথ কোর কোর্স ইন সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিক্স, অ্যান্থ্রোপোলজি, ফিলোজফি, সাইকোলজি, হিউম্যান ডেভেলপমেন্ট, সায়েন্স, কমার্স। এরপর আসবো এই সব সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন হতে কত টাকা লাগবে। যারা বাংলা নিয়ে এমএ করবেন বা ইংরাজি বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং বা ইতিহাস নিয়ে এমএ করবেন, সেই সঙ্গে পলিটিক্যাল সায়েন্স বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশান, ইকোনমিক্স নিয়ে যারা এমএ করবেন এবং এম কম করবেন, আপনাদের ক্ষেত্রে অ্যাডমিশান ফিজ হচ্ছে 3,800 প্লাস 425, টোটাল 4,275 টাকা। অর্থাৎ আপনারা যে অনলাইনে অ্যাডমিশান নেবেন যে ফিজ পেমেন্ট করতে হবে সেটা হচ্ছে 4,275 টাকা। এই 4,275 টাকার মধ্যে এর কলমে 3,800 টাকা হচ্ছে আপনাদের টোটাল দু বছরের কোর্স ফির এক ভাগ নেওয়া হচ্ছে, তাই 3,800 টাকা, এবং 475 হচ্ছে আদার্স ফিজ, এনরোলমেন্ট ফিজ হচ্ছে 175 টাকা, সেই সঙ্গে অন্যান্য রেজিস্ট্রেশন কার্ড 100 টাকা, অ্যানুয়াল ডেভেলপমেন্ট ফিজ, মাইগ্রেশন ফিজ, এইসব মিলিয়ে হচ্ছে 475 টোটাল আপনাদের এখন। অর্থাৎ 11 ডিসেম্বর থেকে আপনারা যখন অনলাইন অ্যাডমিশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন তখন পেমেন্ট করতে হবে 4,275 টাকা। এই 4,275 টাকার সঙ্গে কিছু ব্যাংকিং চার্জ যোগ হতে পারে, সেটা 10-20 টাকা হতে পারে বা অনেক ক্ষেত্রে কার্ড বা ব্যাংক বিশেষে নাও হতে পারে। এরপর মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক বা MSW বা MSc ইন ম্যাথামেটিক্স নিয়ে যারা পিজি কোর্সে অ্যাডমিশান হবেন, আপনাদের ক্ষেত্রে এই অ্যাডমিশান প্রক্রিয়ায় যখন অনলাইন পেমেন্ট করবেন তখন পেমেন্ট হবে 5,675 টাকা, এর সঙ্গে ব্যাংকিং চার্জ কিছু যোগ হতে পারে। এরপর এমলিসের ক্ষেত্রে অর্থাৎ মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্সের ক্ষেত্রে টোটাল পেমেন্ট হবে 10,475 টাকা, কিছু ব্যাংকিং চার্জ এর সঙ্গে যোগ হবে। এরপর এমএ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের ক্ষেত্রে টোটাল অ্যাডমিশান ফিজ হচ্ছে 13,475 টাকা। তবে এমলিস যেহেতু এক বছরের কোর্স তাই ভর্তির সময় পুরো টাকাটাই এখানে কিন্তু পেমেন্ট হচ্ছে। আপনারা যে পোর্টালের মাধ্যমে ভর্তি হবেন এখানে সেই পোর্টাল এখানে মেনশন করা হয়েছে, www.wbnsou.ac.in অথবা pg.wbnsouadmission.com, এই দুটো ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু এই অ্যাডমিশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন অনলাইনে। আপনারা যখন অনলাইনে অ্যাডমিশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন, পেমেন্ট হয়ে যাওয়ার পর আপনারা মাঝে মাঝে চেক করবেন প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেটের জন্য এবং সেই সঙ্গে রিসিভ অব SLMS এর জন্য। এরপর আপনারা কীভাবে স্টেপ বাই স্টেপ প্রসেসে এই অ্যাডমিশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন এই সংক্রান্ত নোটিশ পাবলিশ হবে, তখন অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো কীভাবে আপনারা এই অনলাইন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন। যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি কোর্সে অ্যাডমিশন হতে চান সকলকে এই ভিডিওটি শেয়ার করবেন। পিজি কোর্সে ভর্তি সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ আপডেট এবং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে হাত দিয়ে রাখবেন।